হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিডিরিতা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দ্বারা ভালো আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো দেখতেই পাচ্ছেন আমার ননদিনী আর আমি কোথাও যাচ্ছি তো হচ্ছে আমরা একটু দশ নম্বর যাচ্ছি আমার ননদের একটু ছোটোখাটো কাজ আছে দশ নম্বরে আর তারপরে হচ্ছে আমরা ওখান থেকে হচ্ছে আমার চাচা শ্বশুরের বাসায় যাব তো অনেক দিন ধরে আমার চাচা তো ননদেরকে বলছিলাম যে ওদের বাসায় যাবো যাবো কিন্তু যাওয়া হচ্ছে না তো ভাবলাম যে আজকে যেহেতু হাতে সময় আছে কারণ এইখানে যে কাজটা সেটা অল্প সময়ের তো এই কাজটা সেরেই হচ্ছে আমরা আমার চাচা শ্বশুরের বাসায় চলে যাব। তো এই তো আমাদের ওই কাজটা শেষ হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আমার চাচা শ্বশুরের বাসায় তো বন্ধুরা আমার ভিডিওটি দেখার পর যদি আপনাদের কাছে মনে হয় যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে প্লিজ প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর যারা আজ প্রথমবার মতো আমার চ্যানেলে ভিজিট করেছেন যারা নতুন তারা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন তাতে করে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তাই তো আমরা খাওয়া দাওয়া করছি আমাদেরকে হচ্ছে অনেক কিছু খেতে দিয়েছে ঘরে বানানো দই ঘরে বানানো হচ্ছে কলার পিঠা তারপরে হচ্ছে কেক অনেক কিছু খাচ্ছি আর এখানে হচ্ছে আমি আমার ননদের ছেলের সাথে গল্প করছিলাম গল্প বলতে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে দেয়ালে এত সুন্দর ড্রয়িংগুলো কে করেছে তো বলতেছে আমি করেছি তো আমি বললাম যে অনেক সুন্দর হয়েছে আসলে যে বাসায় বাচ্চা আছে আমার মনে হয় প্রতিটা বাসায় এরকম দেয়ালে ড্রয়িং করা আছে আর এদিকে হচ্ছে আমার ননদ ঈদের জন্য ড্রেস নিয়েছে তো আমি বললাম যে একটু দেখা আমিও দেখি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম ওর ড্রেসটা তো আমার কাছে ভালোই লেগেছে ড্রেসটা তো এটা হচ্ছে ওড়া তো এই তো আমাদের যাবার সময় হয়ে গেছে আমরা নিচে নেমে যাচ্ছি তো আমাদের সাথে হচ্ছে আরিবও নেমেছে আমার ননদের ছেলেটা তো আমি বললাম যে তুমি কি আমাদের সাথে যাবে কি না আমাদের বাসায় বলো না আমি আমি নিচে খেলতে যাবো আর এই যে এখানে হচ্ছে আমি গোসল করে চলে এসেছি এটা হচ্ছে পর দিন মানে আমার চত ননদের আমরা কালকে গিয়েছিলাম আর এটা হচ্ছে আজকে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো হচ্ছে আজকে আমাদের একটা বিয়ে দাওয়াত আছে দুপুরবেলা তো হচ্ছে আমার শ্বশুর আগে থেকেই বলে রেখেছে যেন আমরা তাড়াতাড়ি রেডি হয়ে থাকি উনি হচ্ছে নামাজ পড়ে এসেই আমাদেরকে নিয়ে যাবে তো বিয়ের দাওয়াতটা দূরে কোথাও না আমাদের বাসার কাছেই মানে আমাদের এক প্রতিবেশীর মেয়ের বিয়ে আর কি তো এইখানে আমি রেডি হয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমার শ্বশুর এসেই তাড়াহুড়ো লাগিয়ে দেবে বের হওয়ার জন্য এই জন্য ভাবলাম যে আমি একটু রেডি হয়ে থাকি তো ড্রেসটা এখন পরবো না ড্রেসটা হচ্ছে শ্বশুর আসলে পরবো এখন হচ্ছে আমি মোটামুটি রেডি হয়ে থাকবো তো এখানে দেখতেই পাচ্ছেন আমি প্রথমে হচ্ছে সিসি ক্রিমটা দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে একটা ব্যানানা পাউডার আর কি লুজ পাউডার দিয়ে নিচ্ছি আর আমার আসলে বেশি স্বাস্থ্যে ভালো লাগে না আগে অনেক বেশি স্বাস্থ্যে ভালো লাগতো এখন কোথাও গেলে তেমন একটা স্বাস্থ্যে ইচ্ছা করে না সিম্পলভাবে যেতে ইচ্ছা করে তো আমি চেষ্টা করি যতটা সিম্পলের মধ্যে সাজা যায় আর কি আর যেহেতু এখন অনেক গরম পড়েছে গরমের মধ্যে বেশি সাজলে একদম অস্থির লাগে ভালো লাগে না তো আমার মেয়ে আম্মা আমাকে একটু সাজিয়ে দাও তো আমি বললাম যে না মা তুমি ছোট মানুষ তুমি এখন সেজো না তো আমি এটা হচ্ছে অনেক শাসতে চায় অনেক শাস্তে পছন্দ করে কিন্তু আমি ওকে বুঝাই যে তুমি যদি ঠোঁটে লিপস্টিক দাও ঠোঁট কালো হয়ে যাবে তুমি যদি মুখে ফাউন্ডেশন দাও তোমার মুখে দাগ হয়ে যাবে তো মাঝে মাঝে সে বোঝে আবার মাঝে মাঝে একদমই বুঝতে চায় না শুনতে চায় না তো এই তো এখানে আমি হচ্ছে কাজল দিয়ে নিচ্ছি তো আমার হচ্ছে সাজের মধ্যে কাজল আর লিপস্টিক এই দুইটা জিনিস খুবই পছন্দ মনে হয় যেন এই দুইটা জিনিস দিলেই সাজ হয়ে যায় আর এখানে হচ্ছে আমি আমার ড্রেসটার সাথে এই ড্রেসটার সাথে কাতান ওড়না ছিল তো আমি এটা পরে মানে সুবিধা করতে পারতেছি না কারণ ওড়নাটা না সফট না এই জন্য ওড়নাটা আসলে আমি নিয়ে ক্যারি করতে আমার অনেক ঝামেলা লাগে যে কারণে হচ্ছে আমি একটা জর্জেট ওড়না কিনে নিয়েছিলাম যেন মাঝে মধ্যে আমি কোনো গর্জিয়াস কোনো মানে পার্টিতে গেলে যেন আমি পড়তে পারি আর মানে কখনো যদি আমার মনে হয় যে না আমি সাথে একটু কোথাও যাবো তাহলে যেন আমি এই জর্জ পড়তে পরতে পারি তো কাতার ননাটা আর পরলাম না বাড়ির কাছেই আর গরম লাগতেছিল তো আমি জর্জে টন্নাটাই পরলাম আর এইদিকে এই যে দেখেন আমাদের বাসা থেকেই দেখা যাচ্ছে ওই যে প্যান্ডেল টানানো আছে আর কি আর এখানে হচ্ছে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড বসে আছে তো আমার হাজব্যান্ড বললো যে একটু পরেই যাই কারণ এখনও মেহমান টেহমান আসেনি ও গিয়ে দেখে এসেছে তো আমরা অনেকক্ষণ পরেই এসেছি তারপরও দেখলাম যে আসলে তেমন কোনো মেহমান আসেনি কিন্তু আমাদের না এসে উপায় ছিল না কারণ আমার শ্বশুর হচ্ছে তাড়া ছিল তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও দেরি করো না তাড়াতাড়ি গিয়ে আসো তো বাড়ি যেহেতু খালি সেহেতু আমার শ্বশুর হচ্ছে বাড়িতে আসে আমাদেরকে পাঠিয়ে দিছে আমরা আবার গেলে আমার শ্বশুর আসবে তো এই তো আমরা বসে পড়েছি তো আমার শাশুড়িও এসেছে তো এই তো আপনাদের ভাইয়া হচ্ছে আমাদেরকে বেড়ে বেড়ে দিচ্ছে সবাইকে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি আর বড়ো করবো না তো আবারও নতুন কোন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক ও ভালোবাসা রইল আল্লাহ হাফেজ